গুড মর্নিং জনগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবং আজকে আমি এবং সরকার সজল মাহমুদ আমরা দুইজনেই কোথায় একটা ঐতিহাসিক জায়গায় ঘুরতে আসছি, এবং জায়গাটা হলো পাহাড়পুর, সোমপুর বিহার। এটা আঞ্চলিক নাম হলো পাহাড়পুর, আর মূলত এটার নাম হলো সোমপুর বিহার বা বৌদ্ধ বিহার। যাই হোক, আমরা ভিতরে যাব এবং আপনাদের চেষ্টা করব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য। Different kind, but we still have no control. 'Cause when the daylight comes, we're just good friends, baby, good friends hanging on. When the daylight comes, we're just good friends, but like lovers. পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত প্রাচীন একটি বৌদ্ধ বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার অথবা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রায় একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে অথবা নবম শতকের শেষের দিকে এটি তৈরি করেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন, এবং 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দান করেন। পাহাড়পুর বিহার ছাড়াও এখানে রয়েছে বিশ্রামাগার, জাদুঘর, বিশাল বিস্তৃত বিহার এবং পোড়ামাটির শিল্পকর্ম। এই পাহাড়পুরের ইতিহাস অনেক, সেই ইতিহাসগুলো বলে আপনাদের বিরক্ত করব না। ফাইনালি ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আমার ভ্রমণ সঙ্গী ছিল সরকার সজল মাহমুদ। ভাইয়া ভাইয়া, এই যে গাইসে কেমন লাগছে? ভালো, বাট অনেক রৌদ্র, অনেক রোদ। বিকেলে আসলে ভালো হতো। আসলে আমাদের সময় স্বল্পতার জন্য এভাবে তাড়াহুড়ো করে আসা হয়েছে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ঘোরাঘুরি করবেন।